ভারতের ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি আছেন যাদের অবদান না ভোলা যাবে না ইতিহাস থেকে মোছা যাবে এমনকি ক্রিকেটের ভগবানও আছেন তিনি ভারত তথা বিশ্বের সকলের প্রিয় এবং সম্মানীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার এছাড়াও বাংলার মহারাজ সৌরভ কপিল দেব সুনীল গাভাস্কার আরও বহু অগণিত খেলোয়াড় যারা ভারতের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটকে গর্বিত করেছেন কিন্তু এমন একজন আছেন যিনি পরিশ্রম আর দিয়ে নিজেকে সবার থেকে আলাদা করে তুলেছেন শুধু নয় এখনও তিনি ক্রিকেটের বিস্ময় ক্রিকেটীয় সমস্ত ঘটনাই তাকে ভিতর থেকে প্রভাবিত করে কিন্তু বাইরে থেকে দেখলে তাকে নির্লিপ্ত লাগে হারজিতে মাথা গরম না করে হারজিত থেকে শিক্ষা নিতে হয় হ্যাঁ আপনারা এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি তিনি মিস্টার কুল মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবারের আইপিএলে মাঠের বাইরের একটি ঘটনা দেখে অনেকেই মনে করছেন মিস্টার কুল কি মেজা ছাড়ালেন চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে তার দিকে যতক্ষণ তার গতিবিধি লক্ষ্য করা সম্ভব ততক্ষণই তার দিকে সবার নজর থাকে তিনি কি করছেন কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনাও হয় এবার মাঠের বাইরে সেই মহেন্দ্র সিং ধোনি আচমকাই গত মঙ্গলবার কিছুটা মেজা ছাড়ালেন তার দিকে ক্যামেরা ঘোরাতেই তিনি ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান কিন্তু বেশ কয়েক বছর ধরে ধোনি অনেকটাই পরে নামেন তিনি মাঠে নামার আগে ক্যামেরাও মাঝে মাঝেই ফোকাস করে তার গতিবিধির দিকে দর্শকও উৎসুক থাকেন কখন তাকে দেখা যায় কখনও তিনি চুপচাপ বসে থাকেন কখনও কিছু খেতে আবার খাওয়ার ফাঁকে ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় খেলার মাঝে বারবার মানুষের নজর তার দিকে ঘুরে যাক সেটা বোধহয় চান না ধোনি মঙ্গলবারের ঘটনা তারই উদাহরণ ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি নিচু হয়ে জলের বোতল নিচ্ছেন সেটি থেকে জল পান করার আগে ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকে ঘোরানো হচ্ছে তখন সেই জলের বোতলই ক্যামেরাম্যানের উদ্দেশ্যে ছোড়ার ভঙ্গি করেন সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরার ফোকাস ঘুরিয়ে নেওয়া হয় ধোনি সত্যি রেগে গেলেন নাকি মজা করলেন সেটা বোঝা না গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকেরা স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান